তো দিনটা ছিল শুক্রবার, আমি ঘুম থেকে উঠেছি তখন সকাল 6টা বাজে, এবং ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম, আর আগের দিন রাত্রের খিচুড়ি ছিল কিছুটা, সেটাই খেয়ে নিয়ে রেডি হতে লাগলাম। এবং আমি রেডি হয়ে এখন বেরোবো, কারণ অনেক তাড়া আছে। এবার তোমরা ভাবতে পারো, সকাল 6টায় দিদি কোথায় যাচ্ছে? দিদিদের তো ডিউটি টাইম 9টা থেকে 3টা, তাহলে এত সকালে কোথায় যাচ্ছে? চলো সবটাই ক্লিয়ার হবে। আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো এর মধ্যেই আমাকে সকাল 6টায় বেরোতে হলো। তো সকাল সকাল তাই দেখো রাস্তাঘাটটা অনেকটা ফাঁকা ফাঁকা, তো এর মধ্যেই আমি চলে এলাম বাস স্ট্যান্ডে, এবং এসে বাসেও চেপে পড়লাম। এবং বাসটি যেহেতু ফাঁকা ছিল, তাই মনের পছন্দ মতো একটা সিট নিয়ে বসে পড়লাম। আর এবার বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে আমি যাবো। চলো এবার বলি আমি কোথায় যাচ্ছি। তো আমি তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমার পরপর 2 দিন বর্ধমানে ট্রেনিং ছিল, তো এইটা আমার শেষ দিন ট্রেনিংয়ের ভিডিও। কালনা থেকে আমি বাসে করেই বর্ধমান যাচ্ছিলাম, কারণ আমি একেবারে নতুন, আর ট্রেনে করে কেটে কেটে যাওয়া আমার পক্ষে অসম্ভব, সেই জন্য আমি বাসে করে যাচ্ছিলাম। এবং বাসে করে যেতে আমার টাইম লেগেছে ওই 2.5 থেকে 3.5 ঘন্টা, এর মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম বর্ধমানে। এবং আমাদের ট্রেনিং 10টা থেকে 5টা পর্যন্ত চলার পর আমাদের কিন্তু ট্রেনিংটা শেষ হয়ে গেল, এবং লাঞ্চ ব্রেক কিন্তু দিয়েছিল এখান থেকেই, ভালোই খাবার দাবার দিয়েছিল। তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম, আর কোনো ক্লিপস নিইনি, কারণ এটা অ্যালাউ করবে কিনা আমি জানি না, তাই অত ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। চলো এবার আমাদের ফেরার পালা, আর আমরা আবারও বাসে ফিরবো, সেই জন্য আমরা সেখান থেকে চলে গেলাম বাস স্ট্যান্ডে, কারণ এইখান থেকে বাস ধরলে আমরা সিট পাবো না, তো সেই জন্য চলে এলাম বাস স্ট্যান্ডে বর্ধমানের। এবং সেখান থেকে আমরা বাস ধরে নিয়েছি, আর দেখতেই পাচ্ছো সিট কেমন ফাঁকা। আবার জার্নি শুরু হবে 2 থেকে 3 ঘন্টা। চলো কিছু করার নেই, এবার তো ফিরতেই হবে। আর এটা ভেবে ভালো লাগছিলো যে কালকে তো আসতে হবে না, পরপর 2 দিন আসাটা অনেকটাই চাপ হয়ে যায়, কারণ আমার আগের দিন ফিরতে ফিরতে 8টা বেজে গিয়েছিলো, এবং শুধুমাত্র 7টা থেকে আবার 6টায় আমাকে রওনা দিতে হয়েছিলো ট্রেনিংয়ের জন্য। তো আমার পর অনেকটাই প্রেশার গেছে 2 দিন। তো তোমরা তো দেখতেই পেলে একটু আগে কত বড় একটা প্যান্ডেল করা হচ্ছে দুর্গা পুজোর জন্য, আর আমি প্রথমবার এরকম বর্ধমানে প্যান্ডেল দেখছি, কারণ আমি আগে কখনো আসিনি, এটা সত্যি কথাই। এই যে দেখো আরও একটা প্যান্ডেল, এটা তো আরও অনেকটাই বড়, এখনই এত সুন্দর লাগছে, এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কতই না সুন্দর লাগবে। যাই হোক, তখন তো আর দেখার ভাগ্যে হবে না, এখনই দেখে গেলাম। সত্যি কথা বলতে আমরা কিন্তু এখনও নিজেরা নিশ্চিত নয় যে আমাদের দুর্গাপুজোটা কোথায় কাটবে, কালনাতে নাকি আমাদের বাড়ির ওখানে, কারণ আমরা ছুটি পাবো কিনা তাও জানি না, যদি পাই তাহলে কদিনের পাবো সেটাও জানা না। হ্যাঁ, আমি এটাও জানি যে আমি এবার দুর্গাপুজোর ছুটি পাচ্ছি কিনা, এটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা অনেকে এক্সাইটেড যারা এনএম করতে চাও বা ট্রেনিং করছো। আমি ছুটি পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি নাও পাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় চলেই এসেছি কালনার কাছাকাছি। আর এটা স্বাভাবিক যে রাত্রেবেলা বাসে মেয়ে খুব কমই থাকবে, তেমনই আমি একাই ছিলাম আর বাসটা প্রায় ফাঁকাই ছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো যেটা বললাম এটাই হয় আর কি। তো একটা ভয় কিন্তু মনের মধ্যে কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এলাম, দেখলেই সারাটা দিন আমার কীভাবে গেল সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখতে পেলে তোমরা আমাকে ভিডিওতে। না কোনো রেস্ট আছে, শুধু জার্নি, আর জার্নি এসে কিন্তু ফটোফট করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর উল্টিতে রান্না করে রেখেছিলো, সেই জন্য আমার খাওয়াটা হলো, নাহলে সেটাও খেতে পেতাম না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। একটা ব্যস্ত দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও।